have set his heart to heart to heart. And it takes a little time. But you champion, champion. তোমাকে সেদিন এই যে সেই দিন ডিওরের ব্যাগটা দেখলাম না, বল প্রিন্টের বিউটিফুল ব্যাগ, সেই ব্যাগটা কিনে দিব আমার ক্লোসেটে। আর একটা নতুন ব্যাগ রাখার জায়গা কি করব আমি? হঠাৎ করে রাগ করলে রাগ ভাঙানো যায়। আইডিয়া আইডিয়া দেবেন, আমরা এখন এখানে একটা গেম খেলবো। ইয়েস, আন অ্যাডভেঞ্চারাস গেম। সিরিয়াসলি? সিরিয়াসলি একটা অ্যাডভেঞ্চারাস গেম। এতক্ষণ চিন্তা ভাবনা করে তুমি এই গেমের আইডিয়া বের করছো? আরে আমার লাকস তো শার্ট। শুনো, এটা কোনো নর্মাল গেম না জেভিন, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং গেম, গেম বিটুইন হাজবেন্ড এন্ড ওয়াইফ। এই শুনো, আমি তোমার সাথে কোনো ফালতু গেম খেলতে একদিন যাবো, অন্য কাউকে খুঁজে আমি যাবো। মানে এই ঠাটার আমি আরেকটা বউ কোথায় পাবো? কি যে ঝামেলায় পড়লাম একটা, এসব বললেই হবে নাকি? সেটা আমি জানি, আমি শুধু এইটুকু জানি যে আমি তোমার সাথে এই ফালতু গেম একদমই খেলবো না। মিস করবে যাবেন, অনেক ইনফরমেশন যা তোমার জানা নেই। এই গেমটা মানেই হচ্ছে অনেক কিছু নতুন করে জানা যায়। থ্যাঙ্ক ইউ। ওকে, আই নিউ ইট, আই নিউ ইট, ইউ লাভ টু প্লে দ্যাট গেম। ইয়েস, লেটস স্টার্ট দ্য গেম। কি গেম এটা বল? এই গেমটা হচ্ছে তুমি আমাকে এমন কিছু কোয়েশ্চেন করবে, এই কোয়েশ্চেন দ্বারা এমন কিছু আনসার পাবে, যে আনসারে তুমি এমন কিছু জানতে পারবে যা তোমার অজানা আমার সম্পর্কে। ওকে, এক শর্ত বলো। ফার্স্ট কোয়েশ্চেন আমি করব। অলরাইট, লেট ইট ফার্স্ট। ওকে, তোমার এমন কোন বদ অভ্যাস যেটা আমি জানি না? আমি ঘুমালে আমার মুখ দিয়ে লালা পড়ে, বালিশ পড়ে। নেক্সট টাইম না মুখে স্কচটেপ লাগাই দিও যাতে বালিশে না ভিজে। তোমারটা বলো, তোমার কোনো ব্যাড হ্যাবিটস? আমি ঘুমালে হা করে ঘুমাই। তাহলে তো আজকে রাত থেকে আমি ঘুমাবো না, জেগে থাকবো, আমি সজাগ থাকবো, দেখবো যে কখন তোমার হা করা মুখের ভিতরে মশা ঢুকে গেল, কান দিয়ে বের করে নিয়ে আসবো। তো আমি খেলবো আর দাও শুনো। এবার তোমার টান, তুমি কোয়েশ্চেন করো, বাট সামথিং সিরিয়াস যাতে গেমটা জমে উঠে। আমি কিছু খুঁজে পাচ্ছি না। আমি কোনো কোশ্চেন খুঁজে পাচ্ছি না, বললে হবে নাকি? আচ্ছা ফাইন, পাস করো। পাস, পাস। ইয়া,
এবার সত্যি করে বলো সেদিন তোমার স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটি এই তিনটি জায়গার কোনটিতে পাস্ট লাইফে তোমার কোনো অ্যাফেয়ার যেটা আমি জানি না? না এটা ঠিক না, আমি খেলবো না এই গেম একদম না। না একটু ইন্টারেস্টিং কিছু না জানতে পারলে হবে নাকি? তুমি আমাকে সেম কোয়েশ্চেন করো। না তুমি বলো, তুমি একদম রিয়েক্ট করবে না, মানে টেক ইট অ্যাজ আ পার্ট অফ দ্য গেম, হোয়াট এভার আই সে। আই প্রমিস আমি রিয়েক্ট করবো না। শিওর তো? হ্যাঁ বলো। আমার স্কুল কলেজ দুটোই তো গার্লস ছিল, সো ওখানে তো কোনো প্রেমের, তার মানে কি তুমি তোমাকে ওকে ফাইন ক্যারি অন ক্যারি কর, তুমি ক্যারি অন ক্যারি অন, ঠিক মন একটা কথা বলতে দাও না, ক্যারি অন রে বাবা। ওকে তো স্কুল কলেজে তো প্রেম হওয়ার কোনো পসিবিলিটি নাই। ওকে বাট ইউনিভার্সিটিতে আমি একটা ছেলেকে খুব পছন্দ করতাম, ছেলে কিন্তু আমার ইউনিভার্সিটি ছিল না, আমার এক ফ্রেন্ডের কাজিন ছিল, ছেলে চারুকলায় পড়ত, একদম অগোছালো। এই ভেবো না কিন্তু যে ও আমার ক্রাশ ছিল, ওকে আমি ভালোবাসতাম, অনেক বেশি ভালোবাসতাম। জানো ওর জন্য আমি জীবনে প্রথমবার বাবা মার কাছ থেকে টাকা চুরি করি, ওই প্রথম ছেলে ছিল যে আমাকে স্পর্শ করেছিল। তারপর তো বিয়ে ঠিক করি আমরা, নিজেরাই সব আয়োজন করি, কিন্তু জানো বিয়ের দিন আরও আসেনি। তারপর থেকে আমি আর কোনো ছেলের সাথে ইনভলভ হওয়ার সাহসই পাইনি, আর এরপর তুমি এলে। থ্যাংক ইউ, আজকে এই গেমটার জন্য আমি তোমাকে সব কথাগুলো বলতে পারলাম, আর তা নাহলে কখনো বলতে পারতাম। কি হলো? আই তুমি কিন্তু বলেছিলে তুমি রিয়্যাক্ট করবে না, এখন কি করছো? রিয়্যাক্ট করছি না তো, বল না তোমারটা। আই বল না তোমারটা। আমারটা কি? আমার একটা প্রেম ছিল, অত ডিপ ডিপ কিছু না, ছিল পরে টিকে নিই। মানে বিরক্ত লাগছে আমার এই বাতাসটা, মানে এত অস্বস্তিকর বাতাস, মানে এই গরমটা, মানে ঘেমে যাচ্ছে আমি এখানে, মানে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমার পুরা। বুঝলাম না কেন আমরা এখানে এই রোদের মধ্যে এখানে বসে আছি আমরা, আমি আমি বুঝতেই পারছি না ব্যাপারটা। কি আমি গাড়ি থেকে বসলাম, হঠাৎ করে
sure. আমার কি দোষ ছিল? আমি তো চাইনি, তুমি তো জোর করে আমাকে। প্লিজ, 3 months, লাস্ট 3টি মাসের প্রতিটি সেকেন্ড, প্রতিটি আওয়ার, প্রতিটি ডে, প্রতিটি নাইট আমি একটা সেকেন্ডের জন্য নিজের মতো করে পাইনি, তুমি জানো। আমি ওই ওই তোমার ওই কথাটাই ভুলতে পারছি না যে আমি ছাড়া তোমাকে কেউ স্পর্শ করেছে, বলতে পারছি না, আমার মাথা থেকে কথা যাচ্ছেই না। আমি তারপর সিদ্ধান্ত নিয়েছি যে আমরা না, আমাদের একসাথে থাকা সম্ভব না। সেভেন, আমার কাছ থেকে দূরে চলে গেলে কি তুমি ভুলে যেতে পারবে? আমি জানি না, কিন্তু তোমার সাথে থাকলে সেটা ভোলা সম্ভব না আমার পক্ষে, সেইটা অ্যাটলিস্ট আমি জানি। আমাকে প্লিজ তুমি জানি না আমি কে তুমি, থাকো কোথায়, অচেনা থেকে মিশেছো ভালো লাগায়, আছি আমি তোমার খোঁজে, জানি না পাবো কিনা খুঁজে, পৃথিবীটা গোল দেখা হতেও পারে, আছি আমি সেই আশা বাঁচিয়ে রেখেছে, এই আশাটা এখনো যে আমার। মন থেকে কিছু চাওয়া হলে ঠিক না কি পাওয়া যায়, মন থেকে তো চাইছি আমিও খুঁজে কি পাবো তোমার, পৃথিবীটা গো দেখা হতেও পারে, আছি আমি সেই আশা বাঁচিয়ে রেখেছে, এই আশাটা এখনো যে আমার।
তুমি যে জানি না কিভাবে ক্ষমা চাইতে হয়, কিভাবে ভুলগুলো স্বীকার করতে হয়। সত্যি আমি জানি না, কিন্তু আমি ভুল করেছি। ভেবেছি নিজের ভুলগুলো, নিজের দোষগুলো সমাধান হয়ে যাবে যদি তোমাকে দূরে ঠেলে দিই। কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার এই ভুলের সমাধান তো তুমি। I'm sorry. কেন এসছো? তোমাকে দেওয়ার মতো আর কিছু আমার কাছে নেই। আছে আরো অনেক বড় একটা অনুভূতি তোমার কাছে আছে, যেটা একান্তই আমার নিজের জন্য। সেটা হচ্ছে আমার প্রতি তোমার যে ভালোবাসা, যে বিশ্বাস। মেবি আই হ্যাভ লস্ট ইট, বাট থেকে ভুলগুলোকে ছিটকে ফেলে দেওয়ার জন্য তুমি rest of my life and give me punishment staying with me for all of my mistakes. No. আসলে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু একটা একান্তই গোপনীয় ঘটনা থাকে, যা জীবনে শান্তি বজায় রাখতে হোক আর স্বার্থপরতার কারণে হোক আজীবন গোপন রাখাটাই বাঞ্ছনীয়। সব ব্যাপারে সহজ স্বীকার করা উচিত নয়।